ও গ্রুপে রান্না করবে আচ্ছা আচ্ছা সিঙ্গেল জি আছে রান্না করতে পারবে ও আচ্ছা আচ্ছা সিঙ্গেল আছে এটা এমনি সাধারণ মানুষ যদি কেউ আসে তারা রান্না বান্না করতে পারবে আচ্ছা এই যে বাসন কোসন কোথায় পাবে আমরা সব অ্যারেঞ্জ করে দিই আচ্ছা ওর জন্য এক্সট্রা ভাড়া লাগবে এক্সট্রা ভাড়া লাগবে আর গ্যাসের কি ব্যবস্থা গ্যাস ছোট গ্যাস নাকি ছোট বড় কিলো হিসাবে গ্যাস কিলো হিসাবে কত করে কিলো 100 টাকা কিলো আচ্ছা আচ্ছা বাসন কোসন সব দেখতে পাচ্ছি দেখুন এই সমস্ত বাসন কোসন গুলো আপনারা ভাড়া নিয়ে নিতে পারবেন ভাড়া নিয়ে রান্না বান্না করে খেতে পারবেন আচ্ছা দাদা দাদা বাসন কোসন কত করে ভাড়া নাও মোটামুটি একটা আইডিয়া এটা বড় গ্রুপ হলে দিনে 300-400 টাকা লাগবে আর এমনি ছোট যে তিন চার জন একসাথে খাই 150 টাকা লাগবে 150 টাকা বাসন ভাড়া আর গ্যাস আলাদা নিয়ে নেবে আচ্ছা আচ্ছা আর জাস্ট দেখুন এখান থেকে সমুদ্রের ঢেউটা অসাধারণ লাগছে সমুদ্রের রাজা গোপালপুরে আপনাদেরকে আজকে একটা ভালো হোটেলে রিভিউ করে দেখাবো যেখান থেকে সমুদ্র জাস্ট চোখ খুললেই সমুদ্র আর কি মানে সমুদ্রকে ফিল করতে পারবেন গর্জনটাও শুনতে পারবেন এমন হোটেল হোটেলটির নাম হলো হোটেল সি সাইড ব্রিজ খুব ভালো হোটেল একদম সমুদ্রের এখান থেকে জাস্ট মানে 10 সেকেন্ডও লাগবে না এই হলো মেইন ড্রাইভ রোড সামনে কিছু হোটেল রয়েছে একটা পার্কও রয়েছে পার্কের ঠিক একদম পাশেই হোটেল সি সাইড ব্রিজ চলুন ভিতরে আচ্ছা সামনে গাড়ি পার্কিং করতে পারবেন গাড়ি পার্কিং করার ভালো ব্যবস্থা দেখতে পাচ্ছি এখানে টু হুইলারও পার্কিং করতে পারবেন চাইলে ফোর হুইলার নিয়েও আসতে পারেন চলুন ভিতরে ভদ্রলোক ঢুকতেই দেখেন বেশ বড় জায়গা রয়েছে এখানে কাঠের চেয়ারও রয়েছে টেবিলও রয়েছে আপনারা চাইলে এখানে বসেও সময় অতিবাহিত করতে পারবেন অনেকটা বড় জায়গা কিন্তু বেশ বড় জায়গা অনেকটা আর এদিকে রয়েছে ফ্রন্ট অফিস রিসেপশন এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে ম্যানেজারবাবু সামনে রয়েছেন ওনার সাথে দুটো কথা বলে নেব নমস্কার দাদা জয় জগন্নাথ আচ্ছা আপনার এখানে টোটাল কটা রুম রয়েছে 16টা রুম আছে এসি কটা নন এসি কটা এসি হচ্ছে 7খানা নন এসি হচ্ছে 9টা আচ্ছা আপনি এখানে সিঙ্গেল পারসন কাউকে অ্যালাউ করেন হ্যাঁ অ্যালাউ করেন আর যারা আনম্যারিড কাপল ওনাদেরকে হ্যাঁ অ্যালাউ করেন আইডি প্রুফ সম্বন্ধে আচ্ছা আচ্ছা আপনার এখানে যে গ্রুপ পার্টি যদি কেউ আসে রান্না করার ব্যবস্থা আছে রান্না করার ব্যবস্থা কিচেন দিই আমরা আচ্ছা আর এমনি যারা মানুষ থাকবে তাদের খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা মানে বাঙালি খাওয়া দাওয়া একদম আচ্ছা আচ্ছা তো এখানে রান্না বান্না হয় আর কি আর এমনি মানুষ রান্না বান্না করে নিজেরা খেতে পারবে হ্যাঁ নিজেরা সেরকম ব্যবস্থাও আছে খুব ভালো কথা হলিডে হোম স্টাইল ব্যবস্থা আছে হলিডে হোম স্টাইল ব্যবস্থা আছে দাদা এখানে তো আপনার সিজন এবং অফ সিজন ব্যাপার রয়েছে সিজন কত কবে থেকে শুরু হয় মোটামুটি অক্টোবর টু পুজো টু হোলি পর্যন্ত পুজোর থেকে হোলি পর্যন্ত সিজন চলে আর এখন তো অফ সিজন মনে হয় অফ সিজন আচ্ছা অফ সিজনের রুম ভাড়া কত থেকে কতর মধ্যে থাকে মোটামুটি অফ সিজন থেকে 1000 থেকে 1200 টাকা বাহ আচ্ছা আর এসি আর এসি এসিটা 1600-1800 টাকা থাকে 1600-1800 টাকা আর কি আর সিজনে সেটা বেড়ে গিয়ে কত হতে পারে তার উপরে বেড়ে আরো 200 টাকা বেড়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দুটো রুম আমাদের দেখান এবার ঠিক আছে দেখাচ্ছি বন্ধুরা চলুন দুটো রুম আমরা দেখে আসি আর দেখতেই পাচ্ছেন এখান থেকে গর্জন শোনা যাচ্ছে সমুদ্রের একদম অসাধারণ অসাধারণ মানে চাইলে হোটেলের যেসব হোটেলের যে নিজস্ব গেট রয়েছে সেই গেট থেকেই আপনি সমুদ্রের বিচে নেমে যেতে পারবেন দেখুন এই যে গেট রয়েছে এই গেট খুলে আপনি ডাইরেক্ট সমুদ্রে নেমে যেতে পারবেন আচ্ছা সমুদ্র থেকে যারা স্নান করে আসবেন এখানে দেখুন একটু পা হাত পাটা ধুয়ে নেবেন পা হাত পা ধোয়ার ব্যবস্থা রয়েছে জল রয়েছে এখানে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর আপনার রুমে যাবেন আর এখানে বসার ব্যবস্থাও রয়েছে চেয়ার দেখতে পাচ্ছি পুরো এলাকাটা একদম ফাঁকা অনেকটা সময় অতিবাহিত করতে পারবেন আপনারা চলুন রুমের দিকে চলুন বন্ধুরা উপরে দুটো রুম আপনাদের দেখাই আর জাস্ট দেখুন এখান থেকে সমুদ্রের ঢেউটা অসাধারণ লাগছে 13 নম্বর রুম বন্ধুরা একদম সি ফেসিং 13 নম্বর রুম দেখুন চলুন ভিতরে খুব সুন্দর সাইজ একটা বেড পাতা রয়েছে
দাদা বেড যা আছে কজন থাকতে পারবে? তিনজন থাকতে পারবে। তিনজন অ্যাডাল্ট? তো বন্ধুরা আপনারা তিনজন অ্যাডাল্ট থাকতে পারবেন। ওনারা একটা আয়না দিয়ে দিয়েছেন, ওদিকে ওয়ার্ডরোব রয়েছে, এদিকে ওনারা একটা টেবিল দিয়ে দিয়েছেন। ঘরটা কিন্তু বেশ বড়, বেশ বড়। আর না চুনের কোনো ব্যাপার নেই, পুট্টি করা রয়েছে যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। আচ্ছা ওয়াশরুম চলুন দেখুন, ওয়াশরুম কত বড় ওয়াশরুম, একটা একসাথে অনেক কজন স্নান করতে পারবেন একসাথে। এত বড় ওয়াশরুম সচরাচর দেখা যায় না। এদিকে কোমর দেখতে পাচ্ছি, ওদিকে শাওয়ার রয়েছে, বেসিন, আয়না, সমস্ত কিছু রয়েছে, বালতি মগ, সব সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এই রুম। আর এখান থেকে আপনারা চেয়ার নিয়ে, এখানে চেয়ার রয়েছে, চেয়ার পেতে নেবেন, ঘন্টার পর ঘন্টা সমুদ্র এভাবে উপভোগ করবেন, বেশ ভালো। শুধু তাই নয়, সমুদ্র থেকে স্নান করে আসার পর ভেজা জামা কাপড় মেলারও খুব সুবন্দোবস্ত দেখে তার টাঙানো রয়েছে, এখানে মেলা শুকিয়ে নেবেন। এই ঘরটা খালি রয়েছে, সেম রুম না? আচ্ছা একটু দেখিয়ে দিই তাও। 14 নম্বর রুম বন্ধুরা, নিচটা টাইলস বসানো রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেড যা আছে তিনজন থাকতে পারবেন, একই সেম প্যাটার্নের। ওদিকে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি, এদিকে আয়না রয়েছে, আর এই হলো টেবিল, বেশ ভালো। আর ওয়াশরুম দেখুন, ওয়াশরুম কিন্তু এইখান থেকে দেখা যাচ্ছে, বেশ বড় দেখুন, বেশ বড় ওয়াশরুম, বেশ ভালো। সব থেকে মূল আকর্ষণ আপনার এই সমুদ্র, সমুদ্রের ভিউ নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হবে না। আমরা যখন পুরীতে গেছিলাম, পুরীতে অনেক হোটেল রিভিউ করেছিলাম, আপনারা ম্যাক্সিমাম বলেছিলেন যে সি ফেসিং রুম দেখেন, তা সেখানে পুরীর থেকে সিটাও কিন্তু সমুদ্রটা অনেকটা দূরে, এখানে দেখুন একদম কাছে। তো সত্যি করে যদি সি ফেসিং রুমে থেকে সমুদ্রকে এনজয় করতে হয় তাহলে সমুদ্রের রাজা গোপালপুরে চলে আসুন, আর বিশেষ করে এই হোটেলে থাকুন, এখান থেকে সমুদ্রের ভিউ অসাধারণ দেখুন। দাদা রান্নার কী ব্যবস্থা আছে একটু দেখিয়ে দাও। এটাও কি একটা রুম, একই রুম না? ও সিঙ্গেল রুম, আচ্ছা 15 নম্বর রুম বন্ধুরা, এটা সিঙ্গেল, দুজন থাকতে পারবে মনে হয় না, দুজন, হ্যাঁ ডবল বেডরুম দুজন থাকতে পারবেন। আর এখানেও কিন্তু একটা ব্যালকনি যাওয়ার জন্য, এই যে দরজা, এই দরজা খুললেই ব্যালকনি, এই যে বেশ ভালো। আর এদিকে ওয়াশরুম আছে, আমি আর দেখালাম না। হ্যাঁ চলুন এবার রান্নার জায়গাটা দেখি। ও ডাইনিং প্লেস না? আচ্ছা বন্ধুরা আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন, একসাথে টেবিল পাতা রয়েছে, অনেকটা চেয়ারও রয়েছে, অনেকে একজন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে, বেসিন দেখতে পাচ্ছি, বেশ ভালো। ও গ্রুপে রান্না করবে, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এমনি সাধারণ মানুষ যদি কেউ আসে তারা রান্না বান্না করতে পারবে। আচ্ছা এই যে বাসন কোসন কোথায় পাবে? আচ্ছা ওর জন্য এক্সট্রা ভাড়া লাগবে? এক্সট্রা ভাড়া লাগবে। আর গ্যাসের কি ব্যবস্থা? ছোট গ্যাস নাকি? ছোট বড় কিলো হিসাবে গ্যাস, কিলো হিসাবে কত করে কিলো? 100 টাকা কিলো, আচ্ছা আচ্ছা। বন্ধুরা খুব ভালো ব্যবস্থা, আপনারা নিজের মতো ইচ্ছা মতো রান্না বান্না করে নিতে পারবেন এখানে বসে। আর জলের ব্যবস্থা কি আছে? জল এখানে আছে, আচ্ছা আচ্ছা, বাসন কোসন এখানে ধুতে পারবে। আর এটা কি বসানো আছে দাদা? ও গিজার, আচ্ছা আচ্ছা, গরম জলের জন্য এখানে বাসন কোসন ধুয়ে নিতে পারবেন, বেশ ভালো ব্যবস্থা। বন্ধুরা আমি কিন্তু বাসন কোসন সব দেখতে পাচ্ছি, দেখুন এই সমস্ত বাসন কোসনগুলো আপনারা ভাড়া নিয়ে নিতে পারবেন, ভাড়া নিয়ে রান্না বান্না করে খেতে পারবেন। আচ্ছা দাদা দাদা বাসন কোসন কত করে ভাড়া না মোটামুটি একটা আইডিয়া? এটা বড় গ্রুপ হলে দিনে 300-400 টাকা লাগবে। আর এমনি ছোট যে 3-4 জন একসাথে খাই, 150 টাকা লাগবে, 150 টাকা বাসন ভাড়া। আর গ্যাস আলাদা নিয়ে নেবে? আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আর জেনারেটরও দেখতে পাচ্ছি, তো কারেন্ট চলে গেলে জেনারেটর চালানো হয় নাকি? আচ্ছা আচ্ছা, বেশ ভালো, সব রকম ব্যবস্থাই রয়েছে। এগুলো স্টাফ রুম মনে হয়।